একটি চেয়ারের ভার কিন্তু অনেক বেশি সেই ভারের জায়গাটা আসলে নতুন মেয়র হয়তো আস্তে আস্তে সামলে নেবেন কিন্তু আসলে আপনার অবস্থানটা কি আপনি কিভাবে সাপোর্ট প্রশ্ন করবে এবং করাটাই স্বাভাবিক আমার মা হচ্ছে একজন নারী এবং উনি এই সব দায়িত্ব আগে কখনো সরাসরি পালন করেন নাই সেই হিসেবে এটা প্রশ্ন করাটাই স্বাভাবিক এবং উত্তর দেওয়াটা আমার জন্য আমি সহজ করে দেই যেহেতু আমি এখানে উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছিলাম এবং সিটি কর্পোরেশন মেয়রের দায়িত্ব পালন করেছি আমি এগুলো সব কিছু মোটামুটি জানি এবং আইডিয়া আছে সেই হিসাবে আমি বলছি তো আমি তো মার ছায়া হিসাবে আমি মার সাথে সবসময় পাশে থেকে কাজগুলা কিভাবে দ্রুত করা যায় সেগুলো সমাধান করে দেব এবং আমার হয়তো আগে আমার জন্য করেছি এখন আমার শহরের মানুষের জন্য করতে হবে তবে আমি যেহেতু আছি প্রশাসনিক যেগুলো আছে মার সাথে থেকে সেগুলা ওনাকে সহযোগিতা করা সাপোর্ট দেওয়া সেগুলো থাকবে এবং আমার তো অনেক সময় আমার তো কেউ ছিল না সাপোর্ট দেওয়ার আমার সাথে যেগুলো ছিল তারা অন্ধকারের লোক ছিল তারা লুবি লোক ছিল অনেক হয়তো বা অর্থ কামানোর জন্য চেষ্টা করেছে কিন্তু মার সন্তান যখন মার সাথে থাকবে এখানে তো অর্থের লোভ আসবে না একটা আদর্শ জায়গা আসবে মাঝে মনে বলেছে এই শহরের মানুষ সবাই আমার সন্তানের মতো নই। সন্তানদেরকে ভবিষ্যৎ সুন্দর জায়গায় রেখে যাওয়ার জন্য যা যা প্রয়োজন সব কিছুই করবে আমিও মার সন্তান হিসেবে মার আদর্শ ধরে রাখার জন্য মাঝে কোথাও যেন অপমানিত না হয় ছোট না হয় সেই আমার জীবনের যা আছে আমি তো এখানে চেষ্টা করব এটা তো গেল মার ছেলে হিসেবে সমর্থন বা সহযোগিতা করা কিন্তু একজন মেয়রের সহযোগী হিসেবে তাহলে কি আমরা ধরে নিচ্ছি কোনো অফিসিয়াল ডেজিগনেশন আপনি পেতে যাচ্ছেন বা নিতে যাচ্ছেন মেয়রকে আরেকটা মেয়র সহযোগিতা করব সরাসরি ভাবে এটা কোন লুকুচুরি না সরাসরি ওনাকে যত ধরনের সহযোগিতা আছে আমি সবকিছু করব অনেক জায়গায় আছে যে তরিত সিদ্ধান্ত নিয়ার কিছু বিষয় থাকে অনেক জায়গা আছে যে ওখানে খুবই প্রফেশনালি এবং সেটাকে যদি প্রাতিষ্ঠানিক বলেন বা ফর্মালি বলেন সেখানে শুধু মেওরি উপস্থিত থাকতে পারেন তার আশপাশের কেউ থাকতে পারেন না এবং তরিত সিদ্ধান্ত সেখানে নিতে হয় সেইখানে সেইখানে আপনার মার কথাটা আমি পরে বলবো কিন্তু বর্তমান মেয়র কিভাবে হ্যান্ডেল করবেন আমার মা সেই সিদ্ধান্ত দেওয়ার মতো সাহস শক্তি সব আছে এটা কাজেই প্রমাণ দেখবেন আমার মা পারে না না পারে এটা কাজে দেখবেন আমি মেয়র ছিলাম কিন্তু মার ইশারার এবং মার কথার জন্য কাঁপছি আমাদের ভুল হইলে মা কিন্তু বলে দিছে এটা ভুল এটা রাইট ওনাদের অভিজ্ঞতা আছে মা তার বয়স সত্তর ওনার অভিজ্ঞতা আছে না উনি স্বামীর সংসার বাপের সংসার এই এলাকার সংসার সব জয় পরাজয় তো দেখেছে সব বিপদ আপদ দেখছে সব গাত প্রতিগাতি দেখেছে সেই হিসাবে আমার মা সিটি কর্পোরেশন মানুষের জন্য করার জন্য কোনো কাজ করবে এটা সিদ্ধান্তের জন্য হয়তো বা লেট করতে হবে না মাও সিদ্ধান্ত দিতে পারে কিন্তু নতুন যে মেয়র উনি কিন্তু রাজনীতির সাথে সম্পৃক্ত না এই যে সাতান্নটি সংস্থা তাদের সাথে যে সমন্বয়ের ব্যাপারে আপনি যে ডিফিকাল্টিজ ফিল করেছেন তার থেকেও কি মনে হয় যে উনি আরো বেশি জটিলতার মুখোমুখি হবেন এই ব্যাপারটাকে কিভাবে সমাধান করবেন প্রথম পর্যায়ে হয়তো বা ওনারে কিছু জটিলতায় ফালানোর চেষ্টা করবে কিন্তু মায়ের সাথে তার সন্তান ছায়া হিসেবে আছে না তারা যতই চেষ্টা করুক সেটা পারবে না এখানে একটা সরকারের একটা সদিচ্ছা থাকতে হয় এবং সরকারের সাপোর্ট থাকতে হয় কারণ এখানে অর্থনীতি থাকে বাজেট থাকে সেগুলো যদি সাপোর্ট থাকে তাহলে কাজের ব্যাপারে এবং অনিষ্টির ব্যাপারে এবং দক্ষতার ব্যাপারে আমার মার্চ সামনে কেউ ভালো করবে